হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য পুশানস ডায়েরিজ। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা কিন্তু আমাদের জানাতে একদম ভুলো না। শান্তনু অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের সরস্বতী ঠাকুর দেখতে বেরোনো হয়। সরস্বতী পুজো চলে গেলে কি হবে, মকরার সরস্বতী ঠাকুর কিন্তু এখনও আছে। তাই চুচুড়ার সরস্বতী ঠাকুর দেখা হয়নি তো কি হয়েছে, শান্তনুকে নিয়ে চলে গেলাম মকরার সরস্বতী ঠাকুর দেখতে। ভেবেছিলাম এতদিন তো হয়ে গেছে, তাই হয়তো ফাঁকা থাকবে, কিন্তু এখানে এসে আই অ্যাম তো অবাক। এত ভিড় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। ভিড়ের ঠেলা খেতে খেতে আমরা প্রথমে দেখব মকরা স্টেশনের কাছের অগ্রগামী সংঘ। অগ্রগামী সংঘে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর লাইটিং করেছে। আস্তে আস্তেই তোমাদেরকে দেখালাম যে কত গেট করেছে, আর ঢোকার মুখেও এরকম লাইট করেছে, তো লাইটগুলো বেশ সুন্দর করেছে। লাইট দেখতে দেখতে আমরা চলে এলাম অগ্রগামী সংঘের মণ্ডপের সামনে। এখানকার মণ্ডপে একটা মন্দির ফুটিয়ে তোলা হয়েছে, যেই মন্দিরে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো আমরা ভেতরে চলে এসেছি, ভেতরটাও খুব সুন্দর, আর ভেতরের প্রত্যেকটি দেওয়ালে রাধা কৃষ্ণের মূর্তির ছবি রয়েছে। এবার চলো তোমাদেরকে দেখাই মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দর। একদিকে রয়েছে শিব পার্বতী, শিব পার্বতীর একদিকে বিয়ে হচ্ছে, মাঝখানে মাতৃ প্রতিমা রয়েছে, আর এই পাশে কার্তিক গণেশ রয়েছে এবং সখীরা রয়েছে। আর অগ্রগামী সংঘের বাইরে খুব সুন্দর ধামসা মাদল বাজানো হচ্ছে, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম। এরপর আমরা চলে গেলাম মগরার নেতাজি সংঘে। এটা কিন্তু মগরা স্টেশনের তলা দিয়ে পেরিয়ে এসে তোমরা দেখতে পাবে। তো এখানকার মাতৃ প্রতিমা দেখো ভীষণ সুন্দর, আর মাতৃ প্রতিমার দুই পাশে মৎস্যকন্যা রয়েছে, যেরকম মণ্ডপটার বাইরেও ছিল, আর ভেতরটাও তো ভীষণই সুন্দর, খুব ভালো লাগলো দেখে। এরপর আমরা চলে এসেছি মগরার প্রিয় সমিতিতে। এখানকার মণ্ডপ রাজস্থানের রাজমহল। বাইরে থেকে তো মণ্ডপটা খুব সুন্দর দেখতে লাগছে, ভেতরে গিয়ে দেখা যাক মণ্ডপটা আরও কত সুন্দর। আর বাইরে থেকে লাইটিংটা চেঞ্জ হচ্ছে বলে কিন্তু আরও সুন্দর লাগছে। মণ্ডপে নানান রকম মূর্তি দেখতে দেখতে আমরা প্রায় ভেতরের দিকে চলে এসেছি। তো চলো এবার ভেতরের দিকে যাই, দেখি ভেতরটাই কী করেছে। ভেতরে ঢুকেই দেখতে পাবে ঘুমার ডান্স হচ্ছে, আর তার সঙ্গে পুরো মণ্ডপটা এত কালারফুল হয়েছে, এত সুন্দর লাইটিং করেছে যে ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই মণ্ডপটা কিন্তু সত্যিই খুব সুন্দর বানিয়েছে, তার সঙ্গে লাইটের ঝাড়টাও খুব সুন্দর। এবার চলো তোমাদেরকে সামনে নিয়ে যাই আর মাতৃ প্রতিমা দেখাই। যেরকম মণ্ডপের স্টাইল সেরকম স্টাইলেই কিন্তু মাতৃ প্রতিমাও বানানো হয়েছে, বেশ ইউনিক দেখতে। এরপর আমরা চলে এসেছি মগরার গিরি স্মৃতিসংঘে। এখানকার মণ্ডপ ময়ূরপঙ্খী নৌকা। একমাত্র এখানে এসেই দেখলাম এদিকটা একটু ফাঁকা আছে, না হলে ওই পাশের মণ্ডপগুলো তো প্রচণ্ড ভিড়। মণ্ডপের ভেতরে নানান রকম রঙের ফুটবল দিয়ে সাজানো হয়েছে, তার সঙ্গে দেখো নটরাজ পেন্সিলও বানানো হয়েছে। এবার চলো তোমাদেরকে মাতৃ প্রতিমা দেখাই। মাতৃ প্রতিমার একদিকে রাম লক্ষণকে অহল্লা ফল চেখে খাওয়াচ্ছে, আর একদিকে রামের নিচে হনুমানজি বসে আছে। এরপর আমরা এসেছি ডায়মন্ড জুবলি ফুটবল ক্লাব মাঠে। এখানে নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভিড় হয়েছে। মগরার ওই পাশটায় এতটাও ভিড় ছিল না, কিন্তু এই দিকে প্রচণ্ড ভিড়। হয়তো সেটা মাঠে মেলা বসেছে বলে এতটা ভিড়। তো এবার চলো তোমাদেরকে মণ্ডপটা দেখাই। তো এটাই হলো মণ্ডপ। মণ্ডপের সামনে দেখো একটা বড় ভিমরুল বা মৌমাছি আছে, আর অ্যানাউন্স করছে আগামী রোববার অবধি কিন্তু এই সাংস্কৃতিক মেলাটা থাকবে। তো তোমরা যারা আসতে চাও চলে আসতে পারো এখনো। তো চলো এবার মণ্ডপের ভেতরে যাই। মণ্ডপটা বাইরে থেকে তো বেশ সুন্দর দেখতে, বেশ ইউনিক, ভেতরটাও দেখা যাক যে কতটা সুন্দর। বাইরে থেকে মণ্ডপটা যতটা সুন্দর, ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। ভেতরে দেখো অনেক জায়গায় জায়গায় মৌচাক বানানো হয়েছে,
তার মানে বাইরে ওটা মৌমাছি ছিল। মৌমাছি এখানে অনেক জায়গায় জায়গায় মৌচাক করেছে, একটা গাছের ডালে অনেকগুলো মৌচাক করা হয়েছে। মাতৃ প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর আর অন্যরকম দেখতে। ঠাকুর আর মণ্ডপ দেখতে দেখতে আমরা দুজন হাঁপিয়ে গেছি, তার সঙ্গে ভিড়ের ঠেলা। তো মণ্ডপের বাইরে বেরিয়েই দেখলাম এখানে মকটেল বিক্রি হচ্ছে, তাই আমি নিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস আর শান্তনু খেল লস্যি। মকটেল আর লস্যি খেতে খেতে আমরা পৌঁছে গেলাম বাঘাটি বন্ধুমহল। দেখে তো মনে হচ্ছে এটা রাম মন্দির হয়েছে, আমরা ঠিক বুঝতে পারছি না, তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিও। চলো এবার ভেতরে যাওয়া যাক। মণ্ডপের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর বানিয়েছে, তার সঙ্গে মাতৃ প্রতিমাও বেশ সুন্দর। এবারে আমাদের মগরার সাথে সাথে ইচ্ছা ছিল কালনার সরস্বতী ঠাকুর দেখতে যাওয়ার। অনেকে আমাদেরকে রিকোয়েস্টও করেছিল কালনায় যাওয়ার জন্য, কিন্তু শান্তনুর অফিসের কাজের জন্য কালনায় যাওয়া হলো না, তো মগরায় আসা হলো। আর মগরার বেশ সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পেলাম, তার সঙ্গে তোমাদেরও দেখাতে পারলাম। মগরায় কিন্তু এবারে মণ্ডপের সাথে সাথে লাইটিংগুলো বেশ সুন্দর করেছে, এত সুন্দর দেখতে লাগছে যে তাই জন্যে ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। এরপর আমরা চলে গেলাম মগরার পরবর্তী মণ্ডপে, কিন্তু দুঃখের বিষয় এই মণ্ডপের নাম কি সেটাই আমরা দেখতে ভুলে গেছি। বেরোনো কি অন্য দিক দিয়ে? ও বিভিন্ন রকমের পাতা, কচু, ধান, এখানকার মাতৃ প্রতিমা কিন্তু গাছের নানান রকম জিনিস দিয়ে বানানো হয়েছে। সরস্বতী ঠাকুর দেখতে দেখতে তো বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে, আর বাড়ি ফেরার আগে অবশ্যই পেট পুজো করে বাড়ি ফিরতে হবে, তাই আমরা চলে এলাম আমাদের পছন্দের চৌধুরীতে। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। এরপর দেখা হবে সিকিমের ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন টাটা।